গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। বন্ধুরা, আমি বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে লেবু গাছের ঘরোয়া কিছু খাবার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে গাছের গ্রোথও ভালো হবে এর পাশাপাশি। আজকে আমি শেয়ার করব যে লেবু গাছের ফুল আসার পরে গাছের কী কী পরিচর্যা নেবে। দেখো, প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু ফুল এসছে, লক্ষ্য করে দেখো, এই দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে ফুল এসছে, এবং এখানে যে ছোট গাছটি তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে এবং বেশ কিছু ফুল গুটিতেও পরিণত হয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এছাড়াও এখানে যে গাছটি দেখতে পাচ্ছ, গুটি সমেত প্রচুর পরিমাণে ফুল এসছে, দেখো প্রচুর পরিমাণে ফুল এসছে। তো বন্ধুরা, ফুল আসার পরে আমাদের এই ফুলগুলোকে গাছে রাখতে গেলে কি কি পরিচর্যা নেবে, কেমনভাবে গাছের যত্ন নেবে, কতটা পরিমাণে জল দেবে, এবং এই সময় দাঁড়িয়ে কি কি খাবার প্রয়োগ করবে, সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে একটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন কিন্তু পাওয়া যাবে। ভিডিওর শুরুতে যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি ডাল কাটিং করে বসানো লেবু গাছ। অনেকের প্রশ্ন থাকবে, কিভাবে ডাল কাটিং করে বসিয়েছিলে? এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, তাহলে পিছনের দিকের ভিডিও দেখতে হবে। 6 ইঞ্চি ডাল লাল বালিতে বসিয়েছিলাম। যখন চারাই পরিণত হয়ে গেছে, তখন একটি সুন্দর মাটি প্রস্তুত করে এই 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছিলাম। কয়েকজন বাগানি বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়ে গেছে যে কাটিং করা ডাল থেকে কতদিনের মধ্যে ফল ফুল চলে আসে। মাত্র 1.5 বছরের মধ্যে আমার এই গাছে ফুল চলে এসছে। গাছকে দ্রুত ঝোপালো এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আনতে গেলে অবশ্যই হালকা হাতে কচি পাতা বা কচি ডোকা যখন বার হবে, তখন এভাবে পিঞ্চিং করে দেবে। এবার চলো, ফুল আসার পরে লেবু গাছের কী কী পরিচর্যা নেবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেতে। প্রথম টিপসে বলবো, লেবু গাছ যে স্থানে রাখবে ছাদ বাগানে বা বাগানে, সেই স্থানে যেন সূর্যের আলো সারা দিন পায়, অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি যদি রোদ্দুর পায়, তাহলে প্রত্যেকটা গাছ ভালো থাকবে এবং গাছের পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা, পোকার উপদ্রব থেকে অনেকটাই রেহাই পাবে। 2 নম্বর টিপসে বলবো, ফুল যখন এসে যাবে কুঁড়ি অবস্থায় থাকবে, তখন কিন্তু গাছে স্প্রে করতে পারো যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড। কীটনাশক 20 দিন অন্তর অন্তর স্প্রে করবে এবং ফাঙ্গিসাইডও 15 দিন অন্তর স্প্রে করবে। কুঁড়ি অবস্থায় ফুল যখন ফুটে যাবে, তখন কিন্তু কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করা যাবে না। 3য় টিপসে বলবো, গাছে এই মুহূর্তে ফুল এসে গেছে যেহেতু, এই সময়ে কোনো রকম ভারী খাবার প্রয়োগ করা যাবে না বা কোনো কঠিন খাবার প্রয়োগ করা যাবে না। লিকুইডযুক্ত খাবার প্রয়োগ করতে পারো, এই ভিডিওতেই আমি শেয়ার করেছি কী ধরনের লিকুইড খাবার প্রয়োগ করতে পারবে। চতুর্থ টিপসে বলবো, লেবু গাছের টবের মাটি এরকম মশরায় ভাপ রাখতে হবে যখন গাছে ফুল আসবে বা কুঁড়ি আসবে। আমরা যদি কুঁড়ি আসার পরে টবের মাটি শক্ত ঠনঠনা থাকে, তাহলে কিন্তু এই কুঁড়িগুলো ঝরে যাবে, কুঁড়ি হলুদ হয়ে যাবে এবং একটিও লেবুতে বা গুটিতে পরিণত হবে না। সেক্ষেত্রে আমাদের একদিন বাদে একদিন জল দিতে হবে এবং টবের মাটি যাতে সবসময় ভিজে ভাব থাকে, সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। 5য় টিপসে বলবো, যেদিন আকাশে এরকম কুয়াশা থাকবে এবং প্রচুর পরিমাণে গাছের উপর শিশির পড়বে, সেদিন গাছকে স্নান করিয়ে দেবে লেবু গাছ, তাহলে গাছ সুস্থ থাকবে এবং ফুল ঝরে যাওয়ার সমস্যা থেকে রোধ পাবে। এবার আমাদের বাগানে যে বন্ধু পোকাগুলো আছে, সেই বন্ধু পোকা আসবে যদি কীটনাশক না স্প্রে করো। এই ফুল ফোটার পরে কোনো রকম কীটনাশক স্প্রে করবে না। যদি কীটনাশক স্প্রে করো, তাহলে আমাদের এই বন্ধু পোকা ফুলে এসে বসবে না, আর যদিও ফুলে বসে তাহলে কি হবে, পরাগমিলন ঘটবে না এবং এই পোকাগুলো মরে যাবে ভারী ধরনের কোনো রাসায়নিক কীটনাশক দিলে। তো সেক্ষেত্রে আমাদের এই সময়ে কোনো রকম কীটনাশক স্প্রে করা যাবে না বা কীটনাশক দেবে না। 8য় টিপসে বলবো, লেবু গাছ বলো আর যে কোনো গাছে যখন ফুল চলে আসবে, তখন আমাদের গাছে, বিশেষ করে ফল গাছে, ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে। আর ক্যালসিয়ামযুক্ত খাবার কীভাবে দেবে, কতটা পরিমাণে দেবে এবং কেমনভাবে প্রয়োগ করলে গাছ ভালো থাকবে, সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এর পাশাপাশি একটি লিকুইড খাবারও দিতে হবে, কারণ লিকুইড খাবার না দিলে গাছে কিন্তু এই যে গ্রোথ, এই গ্রোথ কিন্তু থাকবে না, আর এই লেবুগুলো পর্যাপ্ত পরিমাণে বড়ও হবে না। সেক্ষেত্রে আমাদের লিকুইড খাবার এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে হবে।
এখানে দেখো কি ধরনের হালকা পাতলা খাবার দিতে হবে ফুল আসার পরে, এই খাবারটি কিভাবে তৈরি করবে এবং এই খাবারটি প্রয়োগের পরে অসাধারণ রেজাল্ট পাবে। যদিও গাছে ফুল আসার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে এই খাবারটি প্রয়োগ করলে গাছে কিন্তু ফুল অতিরিক্ত চলে আসবে। একদম সহজ সিম্পলভাবে তৈরি করা যায়। এবার আমরা সবাই জানি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, পেঁয়াজের খোসাতে পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। আর এই সময়ে গাছে অতিরিক্ত ফসফরাসযুক্ত খাবার আমরা কিন্তু এই পেঁয়াজের খোসা থেকেই পেয়ে যাব। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্কের মতো সমস্ত পুষ্টিমূল্য পেঁয়াজের খোসাতে আছে। এবার প্রশ্ন হলো, পেঁয়াজের খোসা কিন্তু এরকম কাঁচা খোসা দেবে না। কাঁচা খোসা জলে ভিজিয়ে রাখলে ফাঙ্গাস লাগার সম্ভাবনা, এবং ফাঙ্গাস লাগবেই, সেক্ষেত্রে খোসাটা যেন এরকম ধরনের খোসা হয়, একদম শুকনো এবং স্বচ্ছ খোসা। দেখতে পাচ্ছ কাঁচা যেন খোসা না থাকে, সেদিকে একটু খেয়াল রাখবে। এবার দেখো আমি এই জল নিয়েছি 500 গ্রাম, জলের মধ্যে এই পেঁয়াজের খোসা আর কলার খোসাটাকে ডুবিয়ে রাখবো। খুবই সোজা, একদম খোসাটাকে ডুবিয়ে রাখার পরে আমি কিন্তু সরাসরি ব্যবহার করব না, এর মধ্যে অল্প একটু নাইট্রোজেনযুক্ত খাবার দেব। যেহেতু গাছে ফুল আসার পরেও গাছের কিন্তু একটু গ্রোথ ভালো থাকতে হবে, গাছে থেকে যে গ্রোথ সেটি কিন্তু ফুল আসার পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে একটু নাইট্রোজেনযুক্ত আমাদের খাবার দিতেই হবে। তো এখানে 1 চামচ সরিষার খোল দিয়ে দিলাম। আমি কিন্তু এই খোসাটাকে দীর্ঘদিন ভিজিয়ে রাখতে পারবো, মিনিমাম 5 থেকে 7 দিন অনায়াসে ভিজিয়ে রাখতে পারবো, কিন্তু যদি পেঁয়াজের কাঁচা খোসা দেয়া থাকে তাহলে কিন্তু একটু সমস্যা আসবে, জলের কালারও অন্যরকম হয়ে যাবে এবং খুবই দুর্গন্ধ হবে। আমরা যদি এইভাবে ভিজিয়ে রাখি 7 দিন কোনো সমস্যা হবে না এবং একটি শক্তিশালী খাবার তৈরি হয়ে যাবে। তো এভাবে ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে 5 দিন, 5 দিন পরে গাছে আমি প্রয়োগ করব। দ্বিতীয় যে খাবারটি হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা পাবো চুন থেকে। তো এখানে দেখো খুব অল্প চুন নেব, একদম এইটুকুনি চুন, অতিরিক্ত চুন কিন্তু আমি নেব না, এতে গাছের ক্ষতি, অল্প পরিমাণে দিচ্ছি। এই চুন কিন্তু ভিজিয়ে রেখে সরাসরি ব্যবহার করা যাবে না, এই যে চুনটা এটা ভিজিয়ে রাখতে হবে অন্তত 3 দিন, 3 দিন পরে গাছে ব্যবহার করবে, এতে কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর সরাসরি চুনটা ভিজিয়ে দিলে দেখবে একটু গরম ধোঁয়া টাইপের বার হবে এবং চুনের রিয়াকশান থাকে, সেটি গাছের ক্ষতি করবে। তো অবশ্যই 2-3 দিন ভিজিয়ে রাখার পরে সেটি ব্যবহার করতে হবে, কতটা পরিমাণে দেবে সেটিও আমি তোমাদের কাছে শেয়ার করব। অতিরিক্ত কিন্তু দেয়া যাবে না, আমি যেই 1/2 চামচ মতো চুন ডুবিয়ে রাখলাম এই চুনটাই গাছে সরাসরি ব্যবহার করব তাও না, এই চুনের মধ্যে কতটা জল দেব, কীভাবে ব্যবহার করব সেটি শেয়ার করব। ছায়াযুক্ত স্থানে রাখবো, এখানে রোদ্দুর আসে না বললেই চলে। আর ঢেকে রাখবো, এটি রাখবো 5 দিন আর এটি রাখবো 2 দিন, 2 দিন কি 3 দিন রাখার পরে গাছে প্রয়োগ করব। তো সেটা অবশ্যই শেয়ার করব, ততদিন আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার দেখো 3 দিন পরের অবস্থা। 3 দিন পরে দেখতে পাচ্ছ কাপের ওপরের জলটি পুরো স্বচ্ছ হয়ে গেছে, এবার নিচে চুন পুরো বসে গেছে। তো খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখানে যে খাবারটি ভিজিয়ে রেখেছিলাম এটি ধরো 3 দিন হয়ে গেছে, এটি 5 দিন পরে ব্যবহার করব বললাম, তো সেক্ষেত্রে আমার আরও 2 দিন এই খাবারটি রাখতে হবে। আর আমি দেখেছো সমস্ত খাবার একদম পরিমাণ মতো নিয়েছি, পেঁয়াজের খোসা অল্প, কলার খোসা 2 পিস এবং সরিষার খোল 1 চামচ। তো সেক্ষেত্রে আমার আর মাপজোকের কোনো দরকার নেই, আমি এর মধ্যে 1 লিটার জল দেবো, 1.5 লিটার জল পুরো 3টে টব আমার খুব ভালোভাবে হয়ে যাবে। যদি তোমরা মনে করো অনেকগুলো গাছ আছে সেক্ষেত্রে খাবারের পরিমাণটা একটু বেশি করে নেবে, মানে উপকরণগুলো একটু বেশি করে নেবে। এবার 500 গ্রাম জলের মধ্যে এই চুন জলটি দিয়ে দেবো, দিয়ে 3টে গাছে ব্যবহার করব। এখানে যদি তোমাদের গাছের পরিমাণ বেশি হয় তাহলে চুনের পরিমাণও বেশি নেবে বা চুনের জলের পরিমাণও বেশি নিয়ে তার মধ্যে জল মিক্সড করে ব্যবহার করবে। এবার লেবু গাছের টবের মাটিতে দেখো আমি ডিমের খোসা মাঝে মধ্যে প্রয়োগ করি, এছাড়াও গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাসে 1 বার করে প্রত্যেকটা টবের মাটিতে 1 মুঠো করে দিই, এছাড়াও বাসি ভাত আমি প্রয়োগ করি। তো যাই হোক, এই মুহূর্তে কোনো রকম ভারী খাবার আমি প্রয়োগ করছি না, জৈব বলো আর রাসায়নিক বলো কোনো খাবারই এই সময়ে প্রয়োগ করবে না, যেহেতু এই সময়ে কোনো রকম ভারী খাবার প্রয়োগ করলে গাছের ক্ষতি হবে, ফুল কিন্তু ঝরে যাবে, এছাড়াও এই গুঁটিগুলো এই ফুলগুলো গুঁটিতে পরিণত হবে না, সেক্ষেত্রে
আমাদের এরকম হালকা পাতলা লিকুইড খাবার প্রয়োগ করতে পারো। আর এই ধরনের সমস্যা যদি আসে তাহলে তোমরা জল দিয়ে একটু ধুয়ে দেবে, তাহলে দেখবে এই সাদা যে পাতার অংশগুলো সাদা হয়ে গেছে এগুলো আর থাকবে না। এবার বাগানি বন্ধুরা দেখে নাও চুন জল কীভাবে প্রয়োগ করবে। টবের চার সাইড থেকে দেবে, গাছের গোড়াতে দেবে না। কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবে? এরকম হালকা পাতলা লিকুইড চুন জল যদি প্রয়োগ করো তাহলে দেড় মাস অন্তর, আর এর থেকে যদি একটু ঘন করে প্রয়োগ করো তাহলে দু মাস অন্তর। এছাড়াও তোমরা শুকনো গুঁড়ো টবের চার সাইড থেকে দিতে পারো। টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না। এই সহজ খাবার আর সহজ পরিচর্যা নিলেই তোমার লেবু গাছের একটিও কুঁড়ি ঝরবে না বা ফুলও ঝরবে না, প্রত্যেকটা লেবুতে পরিণত হবে। বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখার পরে গাছে ফুল আসলে কি কি পরিচর্যা নিতে হবে তোমরা জেনে গেলে। ভিডিওটি ধৈর্য সহকারে অবশ্যই দেখো এবং খুব ভালো রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো, পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও। এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।